অনেক মেয়েরা একেবারে সারা রাত থাকলো। এটা কি আপনি কিছু সময় থাকাকে সমর্থন করেন, না মুসলমান ঘরের মেয়েরা বা সব হিন্দু ঘরের হোক অসুবিধা কি, কিন্তু মেয়েরা এরকম ভাবে আমাদের যে সামাজিক অবস্থা তাতে আমাদের দেশে মেয়েরা ঘরের বাইরে সারা রাত থাকতে পারে, থাকলে সেটা শোভন হয়, রুচিশীল হয়? আপনি এদেশের একজন কৃতি সন্তান, আপনি জানেন স্বাধীনতার পরপর 21শে ফেব্রুয়ারি বাত্তিনিভার ঘটনাটি আপনার মনে আছে, মেয়েদের আমি যে 21শে ফেব্রুয়ারি সেদিন ছিলাম, মেয়েদের আত্মচিৎকার ইত্যর ঘটনা। সুতরাং মেয়েরা সারা রাত এখানে থাকার যৌক্তিকতা ঠিক আমি দেখি না, কারণ একটা সময় আসতে পারে থাকবে, একটা সময়ের পরে আবার বাসায় ফিরে যাবে। আমাদের সামাজিক নিরাপত্তা এমন জায়গায় পৌঁছে নাই, মেয়েদের নিরাপদ অবস্থাটি এমন তৈরি হয় নাই যেটা শাহবাগে নতুন প্রজন্মে যারা যাচ্ছে যাক তাদের দাবি জানাচ্ছে, সেটা আমার কোনো আপত্তি নেই। কিন্তু সেখানে আমার একটি আপত্তি রয়েছে, যেখানে ইসলাম ধর্ম নিয়ে এবং কোরআন নিয়ে এবং নবী রসুল নিয়ে যে সমস্ত কথাবার্তা আমরা দেখছি এবং যেগুলি আসছে এগুলি খুব আপত্তিকর এবং ভয়াবহ। কারণ আপনি দাবি জানাতে পারেন, দাবি জানান, কিন্তু কোনো ধর্মীয় অনুভূতিতে বা সমস্ত ইসলামী দলকে নিষিদ্ধ করে দাও, অমকে এটা করে ফেলো, তারপর কালকে দেখলাম যে মাহমুদুর রহমানেরকে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে ওখান থেকে, পিয়াজ করিমের চামড়া তুলে নেওয়া হবে, আসিফ নজরুলের চামড়া তুলে নেওয়া হবে, এগুলি কিসের লক্ষ্য? আমি তো এটা বুঝতে পারছি না। ওদের অপরাধ কোনো অপরাধ, ওদের অপরাধ হলে ওরা কেন ন্যায় বিচারের কথা বলে, ওদের অপরাধ তারা এই যে কাজগুলি করা হচ্ছে তার বিরুদ্ধে কেন কথা বলে? শাহবাগের এখানে নিয়ে আমরা যারা আজকে তো সারা দেশেই দেখি যে এরকম ছোট ছোট প্যান্ডেল করেছে, আমি বগুড়া গিয়েছিলাম, বরিশাল গিয়েছিলাম, সব জায়গায় দেখেছি। তবে সেখানে বিকালে কিছু সারাদিন এভাবে লোকজন থাকে না, এবং কালকে বগুড়াতে আসার পথে যে কথা বললাম যে একটা ছোট্ট শিশু কাদের মোল্লার ফাঁসি চাই, কাদের মোল্লা ফাঁসি, এখন কাদের মোল্লা তো বিচার হয়ে গেছে, ফাঁসি দেওয়ার জন্য কাদের মোল্লা চাইতেছেন যাবজ্জীবন হয়ে গেছে, এটা কিন্তু যাবজ্জীবন কিন্তু একটা অত্যন্ত বড় ধরনের শাস্তি, মানে মৃত্যুদণ্ডের পরেই কিন্তু যাবজ্জীবন, এটা বড় ধরনের পানিশমেন্ট, ক্যাপিটাল পানিশমেন্ট বলা হয়। তো এখন বাচ্চা যে এই যে বলতেছে কাদের মোল্লা ফাঁসিছে, কে কাদের মোল্লা, কি জন্য তার ফাঁসি, সে কিন্তু জানে না, তাকে এই স্লোগানটা শিখিয়ে দেওয়া হচ্ছে। যখন তাকে শেখানো উচিত ছিল তার বইয়ের কথা, যখন তার শেখানো উচিত ছিল কিভাবে তার গুরুজনকে শ্রদ্ধা করতে হবে, যখন তাকে শিখানো উচিত সকালে উঠিয়ে আমি সকালে উঠিয়ে মনে মনে বলি আমি যেন আপনার পড়েছি, সেগুলি না পড়িয়ে এখন কাদের মোল্লা ফাঁসি, যে কে কাদের মোল্লা ফাঁসি, ভাই কি জিনিস, এটাকে কি বলে, এটা খায় না পরে, ও তো এটা জানে না। সুতরাং আজকে আমাদের সবাইকে ভাবতে হবে যে আজকে আমি দেখি যে ডগ স্কোয়াড দিয়া শাহবাগ, আপনি দেখেন আমি সমস্ত শ্রদ্ধা রেখে বলতে চাই, দুটি হাসপাতাল দুই পাশে, এখানে অনেকগুলি রোগীর চিকিৎসা ব্যবস্থা রয়েছে, এবং এই বিরাট অঞ্চলটি দখলে থাকার ফলে যানবাহন আপনি ঢাকা শহরে নিজে চলাফেরা করেন যে কিভাবে এই কদিন মানুষ কিন্তু ভুক্তভোগী হচ্ছে। কালকে দেখেন একজন মুরব্বী একটি পত্রিকার মালিক বটে তিনি আমাকে টেলিফোন করলেন যে কাজী সাহেব আমরা তো বৃদ্ধ হয়েছি, আপনারাও কি বৃদ্ধ হয়ে গেছেন, সত্য কথা বলার লোক কি বাংলাদেশে একজনও পাবো না, একটু বলেন কিছু। আমি বললাম যে ভাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যখন অসত্যের কাজ চলে সত্য কথা বলার দুঃসাহসটা কার, বলে কিছু লোক বলো, আল্লাহকে ভয় করে মানুষকে কেন ভয় করবে, আমরা সে কিছু লোকেরই তো অভাব বলেই তো আপনার এই হাজারি, সে কিছু লোকেরই তো অভাব। আজকে আমি সকল শ্রদ্ধারীকে বলতে চাই যে আজকে ধরেন আপনি একটা প্রতিবাদ তো হতেই পারে, প্রতিবাদ যে কোনো লোক করতে পারে, মানুষের গণজোয়ার সৃষ্টি হবে, সবই হতে পারে, কিন্তু অন্য মানুষের দুর্ভোগের সৃষ্টির কারণ হয়ে সেই প্রতিবাদ কতটা যুক্তিসঙ্গত, চিকিৎসা ব্যাহত করে সেই প্রতিবাদ কতটা যুক্তিসঙ্গত, এটা কিন্তু সকলকে আমাদের ভাবতে হবে। কারণ আপনি যে মঞ্চ তৈরি করেছেন, আরেকটি মঞ্চ যে কখনো তৈরি হবে না এই গ্যারান্টি নিশ্চয়তা কখন দিবে? এখন আগে দেখতাম যে রাস্তাঘাটে কোনো মিছিল মিটিং এ প্রথম টিয়ার গ্যাস আমরা দেখতাম, লাঠি পেটা টিয়ার গ্যাস, আজকেও দেখলাম যে গুলিতে আহত, কালকে তো ওই কক্সবাজার কদমার এখন সরাসরি গুলি করে দিচ্ছি, মেরেই ফেলতেছি, মানে পাখির মতো আপনি মেরেজ করে ফেলবেন, এটা কতদিন? একটা জিনিস কিন্তু ভাবতে হবে, বাঙালি জাতি যখন মরতে শিখেছিল পাকিস্তানিরা কিন্তু আমাদেরকে স্বাধীনতা থেকে ছাড়তে কিন্তু বিরত রাখতে পারে না, যখন আমরা মরতে শিখে গেছি তখন ছয় ভয় দূর হয়ে গেছে। সেই কাউকে যদি আপনি মরার ভয় দূর করে দেন মন থেকে,
তখনকার পুনরুত্থানও কিন্তু আপনাকে ভাবতে হবে।